ফকিরমন মেডিকাল কলেজ হসপিটালের নিযুক্তি পাইথিবা কেতেক বিশেষজ্ঞ ডাক্তার নিজের কর্তব্যের অবহেলা করে ঘরে চিকিৎসা করুথিবার অভিযোগ উপরে বালেশ্বর সরকারী মেডিকাল কলেজ ক্রিয়ানুষ্ঠান কমিটি উদ্বেগ প্রকাশ করেছে। বহু ঘরোই মেডিসিন দোকান ও ঘরোই নার্সিং হোমরে এই ডাক্তার মানে নির্দিষ্ট সময়ের উপস্থিত রয়েছে বেড়ে নিজের সরকারি কার্যের অবহেলা করছেন। ঘরোই চিকিৎসার এই অভিজ্ঞ ডাক্তার মানে রোগীঙ্ক ঠারু চিকিৎসা চিঠা তৈরি করিবার থরক 200 টাকা-700 টাকা নেউছেন। অন্যপক্ষে সরকারি ডাক্তারখানার বহু প্রকার পরীক্ষা নিরীক্ষা পাই মাগণা সুযোগ থাকবে রোগী মানুষ এই ডাক্তার মানে নির্দিষ্ট কতক ঘরোই পরীক্ষা কেন্দ্রক রোগী মানুষ পঠাউছেন। মাইক ও প্রচারপত্র মাধ্যমে এই অর্থ পিসাশু ডাক্তার নাম পদবীর বহুড় প্রচার করা যাচ্ছে, যদ্বারা সাধারণ রোগী মানে নিঃশুল্ক সরকারি স্বাস্থ্য পরিবর্তে ঘরোই চিকিৎসা যাই শোষণর শিকার হেউছেন বলে ক্রিয়ানুষ্ঠান কমিটি অভিযোগ করে বালেশ্বর দুইজন ড্রগ ইন্সপেক্টরঙ্কু শুক্রবার দিন স্মারকপত্র প্রদান করেছি। এই অভিযোগ উপরে মেডিকাল কলেজ সুপারিনটেন্ডেন্টকু মধ্যে অবগত করা যাইছি। রাজ্য ও কেন্দ্র সরকার রোগী মানুষ ব্যবস্থা করেছিবা নিঃশুল্ক স্বাস্থ্য সেবা যোজনা বাটবণা হেউছি বলে ক্রিয়ানুষ্ঠান কমিটি অভিযোগ করেছি। আমি আসিলু, আমি এ ভিতরে দেখিলু বালেশ্বরকু বর্তমান বহু ডাক্তার আসছন্তি, ওড়িশা সরকার কেন্দ্র সরকার এমানে সমস্তে চাহুছন্তি যে স্বাস্থ্যের উন্নতি হোক, লোক মানে ভালরে রহন্তু। কোভিড যাইছে, লোকঙ্কর রোজগার ক্ষমতা আসি নাই, কিন্তু বর্তমান দেখা যাচ্ছে বর্তমান সবু ঔষধ দোকানীবালা কেতে সে আডভার্টাইজমেন্ট করছেন, খবর কাগজে দৌতলে দৌতলে, এবার মাইকের প্রচার চালিছি যে অমিক মেডিকাল কলেজের অমিক প্রফেসর এতিক বেড়ে উপলব্ধ হবে। আমি কিন্তু হসপিটালের অভিযোগ হচ্ছে সে ডাক্তার সবুলে হসপিটালে সব উপলব্ধ হয়েপার না সঠিক সময়ের। তো আমার প্রতিবাদ হচ্ছে ড্রগ ইন্সপেক্টর যেহেতু ঔষধ দোকানীকে লাইসেন্স দিয়েছেন, তাঁকর এ হচ্ছে দায়িত্ব যে যেমন এভাবে কার্য করছেন তাগিদ করবে, এ প্রচার বন্ধ করবে, নহলে আমি মেডিকাল কমিটি আসন্তা জুলাই মাসর ব্যাপক আন্দোলন বালেশ্বরে করব জনসাধারণ ধরিকি। সেটা তো রহব, সেটা তো ইমপ্লয়েড, সেটা ইমপ্লয়েড, প্রচার নকলে লোক জাণতি এমনি প্রচার করে লোক প্রভাবিত করছেন যে হসপিটাল লাইনরে কী ছেড়া হব, হসপিটাল ডাক্তার কুয়াড়ে ভাল দেখত যে এইটি কুয়াড়ে ভাল দেখত, এইভাবে প্রচার হচ্ছে শোষণ। আমার কথা কথা সে যে লোক মানে আন্দোলন করলে জীবনহানি করছেন এতে কথা কলাপরে সেই লোক মানে বারম্বার মেডিকাল কমিটি গাড়ি দেছেন যে মেডিকাল কমিটি কাহি এ বিষয়ে মুন্ড খেলুনি। তো আমি শেষে নিষ্পতি কলু যে না, আগে আমি ড্রগ ইন্সপেক্টর ভেটবু, তাঁকু এ কথার অবগত করাইবু এবং চেষ্টা করবু যে বালেশ্বরে যেমি রোগী সেবাটা ভাল হয়ে পার, সরকারের যে নীতি নির্ধারণ হয়েছে সবু কথা বর্তমানে ফ্রি করে দিয়া হয়েছে। বর্তমান আহরি এপরি প্রাইভেট নর্সিংহোমকে বিষয় অ্যালাউ করে সারে 10 লক্ষ পর্যন্ত লেডিজ মানুষ, পুরুষ লোক মানুষ 5 লক্ষর ঊর্ধ্ব সে সুবিধা পাইপারে, ওগুলো বিভিন্ন সুবিধা সরকার দিয়ে। আমি চাহু সরকার যে সুবিধা দিয়েছে, যে নীতি দিয়েছে সেইটা কার্যকারী হোক নিশ্চিত ভাবে। আপনার তো সবুদিন সেটা জাণুছেন, আমার গণমাধ্যম তো আগে জাণুছে কাহার কোটি অসুবিধা হচ্ছে, আমার পাখে তো পচরাছে। সবুঠু বাধুছে আমি যে প্রফেসর না করে সে কোথায় 700 নেবে, কি প্রফেসর পাঠ পড়াইলা পরে রাজ্য সরকার আম ইয়ে লোকঙ্কর যে ট্যাক্স পয়সার তুমি পাঠ পড়া হচ্ছে, এটা হুঁতা প্রাইভেট বালা 500 নেওতলা এমনি কে আমি 300 নেমি, কারণ আমি সরকারি লোক, ইয়ে কিন্তু উল্টা নেওছেন। প্রাইভেট বালাঙ্কর বেড়ে বেড়ে দয়া দেখুছেন, সাহায্য করছেন, কিন্তু সরকারি যে কৌছি মু লাগিছে মো পছরে মু এসসিবির অছি, মু সে এমসর কিছু দিন থিলি, মু সে অমিকেরো হয়ে আসছি, তো মু বেশি পয়সা নেব। প্রশাসন দায়ী, এটি দোকানের কিছু অসুবিধা নেই, দোকানী তা যা নেই বিক্রি পারিব, কি দোকানী মানে দেখুছি আউ জন দোকানি করছে মু করিবি, এবং তা ভিতরে বহুত বড় বড় লোকঙ্কর হাত বি রথিব, নহলে সে কেমতি সাহস করছেন। এসপি এসপি তো দেখুছেন, কলেক্টর তো যাচ্ছেন সে বাটে, এমনি তো ইন্সপেক্ট করছেন বারম্বার, ইন্সপেক্টর তাহলে রেজাল্ট কোণ। যদি চলিত মাস মধ্যে এই সমস্যার নিরাকরণ দিগরে সম্পৃক্ত বিভাগীয় অধিকারী কার্যানুষ্ঠান গ্রহণ ন করতে, তবে আসন্তা জুলাই মাসর ক্রিয়ানুষ্ঠান কমিটি জেলাবাসীঙ্ক সহযোগে চরম আন্দোলনকে উলাইব বলে এই স্মারকপত্রে চেতাবনী দিয়া যাইছে। জেলা ক্রিয়ানুষ্ঠান কমিটির কার্যকারী সভাপতি তথা আইনজীবী নিরঞ্জন পরিণাঙ্ক নেতৃত্বে গৌরাঙ্গ পাণিগ্রাহী, প্রফুল্ল দাস, মিনতি রায়, শ্যামসুন্দর জেনা প্রমুখ কর্মকর্তা, কমিটির সভাপতি মমতা মহাপাত্র ও সাধারণ সম্পাদক প্রদীপ দাসঙ্ক সাক্ষর সম্বলিত স্মারকপত্র প্রদান করেছিল। আমি তাকে দেখিবা কোন কোন দেইছন্তি সেটা ইস্যুরে আছে, আসলে মু দেখিকি আমি দেখিবা কোন করি পারি নি, সেটা তো দেইকি যাইছন্তি, আমরা বসিকি তাকে দেখিবা। We will read that and we will decide what to do. Bujhile to ha mu janchi se mane kon kon se mane kouchanti about availability of
डॉक्टर्स एंड बाहर प्रैक्टिसिंग आवर्स ये सब बुझुले आम सब जनईदे नहीं सेमती किसी सेमती हो ना मुझे कहीं कह कि होगी देखा 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 से कौन देखिए लेट मी लुक थ्रू इट कह थैंक यू।